রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গাড়ি চাপা দিয়ে মানুষ মারার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে নোয়াখালী 4 এর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরীর নাম। এ দুর্ঘটনায় নিহত ড্রাইভার সেলিম ব্যাপারীর পরিবারের সঙ্গে আর্থিক সমঝোতার মাধ্যমে বাদীপক্ষের অভিযোগ থেকে বাদ দেওয়া হয় শাবাব চৌধুরীকে। বাদীপক্ষের অভিযোগ থেকে নাম তুলে নিলে এমপি ছেলে শাবাব চৌধুরীকে হত্যাকাণ্ডের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। শাবাব চৌধুরীর পরিবর্তে মামলায় যোগ হয়েছে ওই গাড়ির ড্রাইভার নুরুল আমিনের নাম। মামলার বাদী সেলিম ব্যাপারীর জামাতা আরিফ ভুঁইয়া এবং নিহত সেলিমের স্ত্রী মেয়ে মামলা প্রত্যাহারের বিষয়ে 300 টাকার স্ট্যাম্পে একটি লিখিত বক্তব্য দিয়েছেন, যেটা কিছু সময়ের মধ্যে দুর্ঘটনার সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনায় দেশব্যাপী আলোচনায় আসা এমপি পুত্র শাবাব চৌধুরী দাবি করেছেন, তাকে দুর্ঘটনার জন্য দায়ী করা হলেও ওই দিন তিনি ঢাকাতেই ছিলেন না। তাকে এবং তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করার একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ফাঁসাতে চাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের জবাবে শাবাব বলেন, 10 জুন থেকে আমি নোয়াখালীতে, ঘটনার দিন 19 জুন রাত 9টা পর্যন্ত আমি নোয়াখালীর সুবর্ণচরে আমার নামে উদ্বোধন করা একটি ঘাট পরিদর্শনে ছিলাম। সেখানে হাজার হাজার মানুষ ছিল, তারা আমাকে দেখেছে, হাজার হাজার মানুষ সাক্ষী আছে, আমি তখন নোয়াখালীর সুবর্ণচরে ছিলাম। এখানে লুকোচুরির কিছুই নেই।